আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। প্রিয় ভাইরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছি। এই বিষয়টি না জানলে অনেকেই জাহান্নামের ভিতরে নিপতিত হবেন এবং অনেকেই জানেন না এই বিষয়গুলি। প্রিয় ভাইরা, আল্লাহ ব্যতীত অন্যের কাছে ফরিয়াদ করা অথবা আল্লাহ ছাড়া অন্যের নিকট দোয়া করা শিরক। আসুন এ বিষয়ে আমরা কোরআন এবং হাদিসের রেফারেন্সে বিস্তারিত জানব এবং জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় ভাইরা, সৃষ্টির নিকট এমন বিষয়ে ফরিয়াদ করা এবং সাহায্য প্রার্থনা করা শিরক, যে বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ করার ক্ষমতা রাখে না। আর তো এজন্য যে যার নিকট সাহায্য প্রার্থনা ও ফরিয়াদ করা হয়েছে সে সম্ভবত মৃত্যুবরণ করেছে অথবা অনুপস্থিত রয়েছে। যেমন কেউ মৃত ব্যক্তির নিকট ফরিয়াদ করে এই উদ্দেশ্যে যে সে তার বিপদ দূর করবে, অথবা অনুপস্থিত ব্যক্তিকে ডাকে যাতে করে সে তাকে আরোগ্য দান করে, অথবা যে বিষয়ে অপরের কাছে সাহায্য প্রার্থনা ও ফরিয়াদ করা হয়েছে সে বিষয়ে মূলত আল্লাহ ব্যতীত অপর কেউ কোনো ক্ষমতা রাখে না। যেমন কেউ যদি উপস্থিত জীবিত ব্যক্তির নিকট বৃষ্টি বর্ষণের জন্য ফরিয়াদ করে, ওইগুলো সব বড় শিরিকের অন্তর্ভুক্ত। তবে মাখলুকের নিকট এমন বিষয়ে সাহায্য তলব এবং ফরিয়াদ করা বৈধ যা করার ক্ষমতা সে রাখে। যেমন কোনো ব্যক্তি স্বীয় সাথীদের সাহায্য গ্রহণ করল, কিংবা যুদ্ধ ইত্যাদি ক্ষেত্রে শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য সাথীদের কাছে ফরিয়াদ করল এবং তাদের নিকট আশ্রয় ও প্রার্থনা করল। এসব বিষয় শিরক নয়, কারণ এ সকল ক্ষেত্রে মানুষ পরস্পর সাহায্য সহযোগিতা করার ক্ষমতা রাখে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সূরা ইউনূসের 106 ও 107 নং আয়াতে বলেন, আল্লাহ ছাড়া এমন কোনো মাবুদকে ডেকো না যে তোমার কোনো উপকার করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না। যদি এমন করো তাহলে নিশ্চয় তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহ যদি তোমাকে কোনো বিপদে ফেলেন তাহলে একমাত্র তিনি ব্যতীত অন্য কেউ তা থেকে উদ্ধার তোমায় করতে পারবে না। আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান তাহলে কেউ তার অনুগ্রহকে প্রতিহত করতে পারে না। স্বীয় বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকেই তিনি স্বীয় অনুগ্রহ দান করেন, তিনি ক্ষমাশীল ও দয়ালু। সূরা ইউনূস আয়াত 106 ও 107। আল্লাহ তাআলা আরও ইশারা করেছেন, অতএব আল্লাহর কাছে রিজিক চাও এবং তারই ইবাদত করো। সূরা আনকাবুত আয়াত 17। প্রিয় ভাইরা, এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে অধিক ভ্রান্ত আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহকে ছাড়া এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না। তারা তো তাদের দোয়া সম্পর্কে সম্পূর্ণ বেখবর। যখন মানুষকে হাসরে একত্রিত করা হবে তখন তারা তাদের শত্রুতে পরিণত হবে এবং তাদের ইবাদত অস্বীকার করবে। সূরা আহকাব আয়াত 5 এবং 6। প্রিয় ভাইরা, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বলতো কে অসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন ও তাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই উপদেশ গ্রহণ করো। বলতো কে তোমাদেরকে জলে ও স্থলে অন্ধকারে পথ দেখান, এবং যিনি তার অনুগ্রহের পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন? অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তারা যাকে শরীক করে আল্লাহ তার অনেক ঊর্ধ্বে। সূরা নমল আয়াত 62। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন একজন মুনাফিক ছিল যে মুমিনদেরকে কষ্ট দিত। তখন সাহাবীদের কেউ কেউ বলতে লাগলেন, চলো আমরা এ মুনাফিকের কষ্ট থেকে বাঁচার জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশ্রয় চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমার কাছে আশ্রয় প্রার্থনা করা যাবে না, একমাত্র আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই ভিডিও থেকে আমরা আজকে জানলাম, আল্লাহ ছাড়া এমন কোনো মাবুদকে ডেকো না যে তোমার কোনো উপকার করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আজকে এই ভিডিও থেকে জানলাম, আল্লাহ ছাড়া এমন কোনো মাবুদকে ডাকা যাবে না যে আমাদের কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে।
আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা বা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা শিরক বা শিরকে আকবর। সবচেয়ে নেককার বান্দা যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া কিংবা ফরিয়াদ করে তাহলেও সে জালিমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা কুফরি কাজ হওয়ার সাথে সাথে দুনিয়াতে এর কোনো উপকারিতা নেই, অর্থাৎ কুফরি কাজে কোনো সময় দুনিয়াতে কিছু বৈষয়িক উপকারিতা পাওয়া যাবে, কিন্তু গায়রুল্লাহর কাছে দোয়া করার মধ্যে দুনিয়ার উপকারিতা নেই। প্রিয় ভাইরা, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে রিজিক চাওয়া উচিত নয়, যেমনিভাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে জান্নাত চাওয়া উচিত নয়। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে তার চেয়ে অধিক বড় পথভ্রষ্ট আর কেউ নেই। আল্লাহ ব্যতীত যার কাছে দোয়া করা হয় সে দোয়াকারীর দোয়া সম্পর্কে কোনো খবরই রাখে না। প্রিয় ভাইরা, আরও আমরা এই ভিডিও থেকে জানলাম আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা তার ইবাদত করারই দামত্তর। যাকে আহ্বান করা হয় কিংবা যার কাছে দোয়া করা হয়, কিয়ামতের দিন ওই ব্যক্তি তার জন্য সম্পাদিত ইবাদতকে অস্বীকার করবে। আর এই বিষয়গুলো, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, দোয়াকারীর পথভ্রষ্ট হওয়ার সর্বাধিক বড় কারণ। বিস্ময়কর ব্যাপার এই যে মূর্তি পূজারীরাও একথা স্বীকার করে যে বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ সাড়া দিতে পারে না। এ কারণেই তারা যখন কঠিন মুসিবতে পতিত হয় তখন ইখলাস বা আন্তরিকতার সাথেই আল্লাহকেই ডাকে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে পথ দেখিয়েছেন সেই পথেই চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন।